হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন। 2022 শেষ হয়ে যাওয়া রয়েছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপডেট ফর বিএড সার্টিফিকেট নিউ প্রবলেমস। যারা বিএড 2022 কোয়ালিফাইড হয়েছেন, রেজাল্ট পেয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেটে আবেদন করেননি বা হয়তো ভাবছেন আবেদন করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ NCTE.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হচ্ছে, এবং আবেদন করার পরে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হচ্ছে, এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট বা অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা একটা মেল আসছে। যিনি আবেদন করেছেন, এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন পাঠিয়েছেন, তার অ্যাপ্লিকেশনে কি প্রবলেম হয়েছে এটা দেখে নেবো। এখানে লেখা আছে, কাইন্ডলি এন্টার দ্য কারেক্ট নেম অফ দ্য অ্যাফিলিয়েশন বডি, প্লিজ কারেক্ট ইউর এরোরস অ্যান্ড ইউ মে অ্যাপ্লাই এগেন উইথ দ্য কারেক্ট ইনফরমেশন। আমরা সবাই জানি যে আমাদের ইউনিভার্সিটির নাম আগে ছিল WBUTTEPA, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি, কিন্তু এখন সেটা চেঞ্জেস হয়েছে BS AEU। এই চেঞ্জেসের কারণে কিন্তু প্রবলেম হচ্ছে। তাহলে এখন আপনাদের যখন ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাদের নাম WBUTTEPA দিতে হবে। কেন? কারণ আপনাদের যে রেজাল্ট আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। বিএড 2022-এর কথা বলছি, যারা নতুনভাবে আবেদন করতে চলেছেন তারা যখন অ্যাফিলিয়েশন বডিটা লিখবেন অবশ্যই WBUTTEPA লিখবেন, না হলে কিন্তু এরকম একটা ইরোর বা রিজেকশন আসবে এবং আপনাদের পুনরায় কিন্তু আবেদন করতে হবে। তাই অ্যাজ পার রেজাল্ট অনুযায়ী বা মার্কশিট অনুযায়ী ফোর্থ সেমিস্টারে আপনাদের কিন্তু WBUTTEPA এটাই কিন্তু লিখতে হবে, নতুন নাম কিন্তু লেখা যাবে না। হোপফুলি যদি ভিডিওটা হেল্পফুল হয় একটি লাইক করবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।